আজকের ক্লাসটি ভৌতবিজ্ঞানের সাজেশান যারা তোমরা টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করেছ অলরেডি তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তো আজকে আমরা ভৌতবিজ্ঞানের যে লাস্ট যে সেকশানটা থাকে অর্থাৎ সেখানে বারোটা প্রশ্ন তোমাদের করতে হয় প্রত্যেকটা প্রশ্নের জন্য তিন নাম্বার করে থাকে ছত্রিশ নাম্বারের টোটাল এখানে অ্যান্সার তোমাদের পড়তে হয় তো এটা একটা খুব ভাইটাল অংশ খুব বড় একটা অংশ কিন্তু এই জায়গাটা এবং এখানে প্রশ্নগুলো বেশিরভাগই তোমার যেটা হয় ম্যাক্সিমাম হচ্ছে তিন নাম্বার কখনও কখনও ওয়ান প্লাস টু আকারে থাকে বা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আকারেও থাকে তো এরকম কিছু কোশ্চেন নমুনা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি যার মাধ্যমে তোমরা অনেকটাই কিন্তু পরীক্ষাতে কমন পেতে পারো দেখে নাও গ্যাসের চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আমি দিই প্রথমেই গ্যাস সংক্রান্ত বয়লের সূত্রটি লেখো গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রটি লেখো বয়েলের সূত্রটি লেখো খুব ভালো একটা কোয়েশ্চেন এবার এর সঙ্গে এই যে সূত্র এর লেখচিত্রটি আঁকো এর লেখচিত্র লেখচিত্রটি টি আঁকো ঠিক আছে এটা তোমার টু প্লাস ওয়ান থ্রি থাকতে পারে তো বয়লের সূত্র তোমরা গ্যাসের চ্যাপ্টারে পেয়ে যাবে এবং লেখচিত্র যেটা পিভি ডায়াগ্রাম সেটাও পেয়ে যাবে এদিকে পি এদিকে ভি লেখচিত্রটা হচ্ছে এরকম অর্থাৎ বিভিন্ন যদি আমরা টেম্পারেচারে করি তাহলে এরকম পাওয়া যাবে টি ওয়ান টি টু টি থ্রি বিভিন্ন টেম্পারেচার এরকম লেখচিত্র পাওয়া যাবে এছাড়া এরপরে তোমাদের রাসায়নিক গণনা থেকে একটা অঙ্ক আসে তো সেরকম একটা অঙ্ক আমি দিয়ে দিচ্ছি একটা বা দুটো তোমরা সেগুলো একটু প্র্যাকটিস করে নেবে এরকম অঙ্কগুলো আসতে পারে কত গ্রাম ক্যালসিয়াম সাথে অতিরিক্ত এইসিএলের বিক্রিয়ায় সিক্সটি সিক্স গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তো প্রথমে যেটা করতে হবে তোমাকে ক্যালসিয়াম কার্বনের সঙ্গে লঘু এই এর একটা রাসায়নিক বিক্রিয়া সমীকরণ লিখতে হবে ক্যালসিয়াম কার্বনেট এবং লঘু এই এই বিক্রিয়ায় তৈরি হবে কি ক্যালসিয়াম অক্সাইড ও আর তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড ও টু এবং সরি এটা তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে এটা ব্যালেন্স করে দু ব্যালেন্স অবশ্যই করতে হবে আর তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড সিও টু এবং তৈরি হবে এখানকার হাইড্রোজেন অক্সিজেন জল তৈরি হবে ইস টু তৈরি হবে এবার ব্যালেন্স করে দেখো ক্যালসিয়াম পরমাণু একটা আছে ক্লোরিন পরমাণু দুটো মিলে গেল কার্বন পরমাণু একটা আছে অক্সিজেন তিনটে মানে এখানে দুটো এখানে একটা তিনটে হাইড্রোজেন দুটো ঠিক আছে ব্যালেন্স হয়ে গেল এবার বলছি যে ছেষট্টি গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তো কত গ্রাম ক্যালসিয়াম কার্বনের সঙ্গে তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনের যদি দেখে থাকো তাহলে এর প্রথমে আণবিক ওজন বের করতে হবে ক্যালসিয়ামের চল্লিশ কার্বনের বারো অক্সিজেনের ষোলো ইন্টু তিন তার মানে টোটাল দাঁড়ালো একশো একশো এর সঙ্গে লঘু এই সেল অতিরিক্ত লঘু এই সেলের বিক্রিয়ায় ছেষট্টি গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে সেখানে কার্বন ডাইঅক্সাইড কত হয়েছে চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম এটা কার্বন ডাইঅক্সাইড আমরা আনবিক ওজন জানি তাহলে চুয়াল্লিশ গ্রামের জন্য তোমার লাগছে কত একশো গ্রাম চুয়াল্লিশ গ্রামের জন্য লাগছে একশো গ্রাম একের জন্য লাগবে ডিভাইড বাই চুয়াল্লিশ আর ছেষট্টি জন্য কত লাগবে ইন্টু ছেষট্টি এটা ক্যালকুলেশন করবে করে এখানে অ্যান্সারটা বের করবে এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো পড়তে পারো দেখে নাও এরকম আরও একটা অঙ্ক দিয়ে দিই এরকম আর একটা অঙ্ক দিয়ে দিচ্ছি দেখো চার গ্রাম সোডিয়াম হাইড্র অক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম সালফেরিক অ্যাসিডের প্রয়োজন এক্ষেত্রেও তোমরা প্রথমে যেটা করবে এই সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করবে সেখান থেকে একই রকম ব্যালেন্স সমীকরণ করে এইভাবে অঙ্কগুলো করবে ঠিক আছে এবার আমরা আরও একটি প্রশ্ন দেখে নিই পরের কোশ্চেনটা দেখো এটা চার নম্বরের কোয়েশ্চেন কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো উচ্চ তাপ পরিবহন করে এমন একটি অধাতুর নাম লেখো উচ্চ তাপ পরিবহন করে এমন একটি অধাতুর নাম লেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা লিখতে পারি এইভাবে এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এখানে সংজ্ঞা খুবই সহজ মানে এল ওয়ান সমান তুমি ওয়ান করে দাও টি টু মাইনাস টি ওয়ান টু ওয়ান করে দাও তাহলে নিষেধ দুটো যদি ওয়ান হয়ে যায় তাহলে আলফা সমান হবে এল টু মাইনাস এল ওয়ান অর্থাৎ একক দৈর্ঘ্যের কোনো পদার্থের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে মানে বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকে বলা হচ্ছে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ঠিক আছে এর পরের কোয়েশ্চেনটা দেখো এটাও তাপ থেকে একটা কোয়েশ্চেন কঠিনে তিন রকম প্রসারণ গণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো তিন রকম প্রসারণ মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এদের মধ্যে সম্পর্কটা কি আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই টু সমান গামা বাই থ্রি এর সঙ্গে রয়েছে তাপীয় রোধ বলতে কি বুঝো এটা তোমরা তাপের চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবে কারণ এটা তো সাজেশন এখানে সমস্ত অ্যান্সার করতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে প্রশ্নগুলো তোমরা বাড়িতে একটু দেখে নেবে এবার পরের কোয়েশ্চেনটা দেখো পরের কোয়েশ্চেনটা দেখো কোনো লেন্সে আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও আলোক কেন্দ্রের সংজ্ঞা অবশ্যই চিত্র সহ দিতে হবে এরপরে আসছি সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্বের মধ্যে একটি পার্থক্য লেখ তো এটা তোমরা মধ্যে চ্যাপ্টারের পেয়ে যাবে এবারে পরে আর একটা কোয়েশ্চেন তোমরা দেখো অবতল দর্পণের ক্ষেত্রে উপাক্ষীয় রশ্মিগুলো বিবেচনা করে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসারদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তার মানে হচ্ছে তোমাদের এফ ইজ ইকুয়াল টু আর বাই টু এই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে এটা আলোর চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে প্রথম দিকেই রয়েছে এরপরে পরে আর একটা দেখো আর ওয়ান ওহোম এবং আর টু ওহোম দুটো রোজ শ্রেণী সমবায়ে একটি তড়িৎ বর্তনীতে যুক্ত আছে এদের তুল্য রোধ নির্ণয় করো এটা তরিতের চ্যাপ্টারে পাবে তোমরা তুল্য রোধ যদি আর হয় তাহলে আর সমান হবে আর ওয়ান প্লাস আর টু ঠিক আছে তো এটাকে নির্ণয় করতে হবে এটা কিন্তু শুধু লিখে দিলে হবে না দু নম্বর আছে ঠিক আছে এবারে আমরা আসছি পরের কোশ্চেনে পরের কোশ্চেনটা দেখো তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহিতে। এক হাজার জুল তাপ উৎপন্ন হয় প্রবাহমাত্রা ওয়ান অ্যাম্পেয়ার রোধ দশ ওহম হলে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল সেক্ষেত্রে তোমরা কী করতে পারো এটা একটা অঙ্ক এই সমান আই স্কোয়ার আট বাই জে এই ফর্মুলা কিন্তু ইউজ করে তোমরা অঙ্কটা করতে পারো ঠিক আছে আই স্কোয়ার আটটি বাই জে তো এখানে এইচ এর ভ্যালু কত বলেছে এইচ এর ভ্যালু কিন্তু দেওয়া আছে এইখান এই ক্ষেত্রে যখন জের ভ্যালু ফোর পয়েন্ট টু বসাবে একটা জুল পার ক্যালোরি তাহলে কিন্তু এইচ এর ভ্যালু ক্যালোরিতে আসে কিন্তু এখানে এইচটা যেহেতু জুলে দেওয়া আছে তাহলে এটা ওয়ান বসিয়ে দেবে তোমরা তাহলেই অঙ্ক হবে ঠিক আছে জের ভ্যালুটা এখানে ওয়ান বসিয়ে দেবে তাহলে কি তোমাদের যেটা দেওয়া আছে দেখো আয়ের ভ্যালু দেওয়া আছে ওয়ান এমপেয়ার আর রোদ আর এর ভ্যালু দেওয়া আছে টেন ওহ তাহলে কত সময় ধরে অর্থাৎ টিটা বের করতে হবে তাহলে টি ইজিক টু হবে এইচ বাই আই স্কোয়ার আর এর ভ্যালু কত এইচ এর ভ্যালু হচ্ছে হাজার আয়ের ভ্যালু কত ওয়ান এমপেয়ার মানে ওয়ান স্কোয়ার তো ওয়ানই হয় আর এটা টেন তার মানে হচ্ছে একশো সেকেন্ড যেটা বেরোবে এটা সেকেন্ডে বেরোবে টাইমটা একশো সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল যাই হোক এটা অঙ্ক ছিল করে দিলাম তোমরা একটু দেখেও নাও এবং এটা প্র্যাকটিস করে নেবে এবারে পরের কোয়েশ্চেনটা দেখো পরের কোয়েশ্চেনটা কি আছে বার্লো চক্রের কার্যনীতি ব্যাখ্যা করো বার্লো চক্রের কার্যনীতি এবং তার সঙ্গে অ্যাম্পেয়ারের সন্তরণ সূত্রটি লেখো এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাল্যচক্রের কার্যনীতি এটাও তোমরা তড়িৎ চুম্বকের মধ্যেই পাবে আর অ্যাম্পেয়ারের সন্তরণ সূত্র সন্তরণ সূত্রটা কি কোনো একজন ব্যক্তি যদি তরিত প্রবাহের দিকে তরিত প্রবাহের দিকে মুখ করে মানে চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটে তাহলে ওই ব্যক্তির বাঁ হাত যেদিকে থাকবে চুম্বকশলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে হবে মনে করো এটা একটা চুম্বক এলাকা এটা উত্তর এটা উত্তর মেরু এটা দক্ষিণ মেরু এর ওপর দিয়ে একটা পরিবাহী রয়েছে এবার একজন লোক এই তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে তার মুখটাকে চুম্বকশলাকার দিকে রেখে তাহলে ওই ব্যক্তির বাঁ হাতটা যেদিকে থাকবে সেই দিকে মনে করো এটা বাঁ হাত এটা ডান হাত তাহলে এই বাঁ হাতের দিকে চুম্বকশলাকার উত্তর মেরুর বিক্ষেপটা হবে এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র সন্তরণ সূত্র এবারে আমরা যাচ্ছি পরের কোয়েশ্চেন দেখো পরের কোয়েশ্চেনটা কি আছে একটা পরমাণু আছে এক্স যার প্রোটন হচ্ছে বিরানব্বই আর ভর সংখ্যা দুশো এর থেকে একটি আলফা এবং তারপর একটি বিটা রশ্মি নির্গত হলো উৎপন্ন নিউক্লিয়াসটি চূড়ান্ত পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা নির্ণয় কর তাহলে দেখ দেখে নাও মনে করো এরকম একটা পরমাণু এক্স এটা হচ্ছে দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ এটা বিরানব্বই এখান থেকে একটা আলফা কণা বের হলো মনে করো ওয়াই তৈরি হলো তাহলে ওয়াইয়ের কত হবে এটা চার কমে যাবে মানে দুশো একত্রিশ হবে আর নিচেরটা দুই কমে যাবে নব্বই হবে এবার মনে করো একটা পিটা কণা বেরিয়ে গেলো কিন্তু এ হলো জেড তৈরি হলো আচ্ছা এটা লিখে দেবে এভাবে এটা মাইনাস ওয়ান জিরো এবার একটা জেড তৈরি হলো তাহলে জেড কেমন হবে দেখো ওপরে কোনো চেঞ্জ হচ্ছে না মানে দুশো একত্রিশ আর নিচে এক বেড়ে যাবে কারণটা মাইনাস যেহেতু এক বেড়ে যাবে তাহলে নাইনটি ওয়ান এখানে প্রশ্ন কী বলেছে যে পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা কত হবে তাহলে পরমাণু ক্রমাঙ্ক নাইনটি ওয়ান আর ভর সংখ্যা হবে দুশো একত্রিশ এটাই অ্যান্সার ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে নেক্সট কোয়েশ্চেনটা দেখো কী আছে প্রদত্ত মৌলগুলোকে প্রদত্ত মৌলগুলোকে মান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও এটা তোমরা পর্যায় সারণী যারা পড়েছো সেখান থেকে তোমরা পেয়ে যাবে যে তড়িৎ ঋণাত্মকতা যদি একটা পর্যায় ধরে তুমি বাঁদিক থেকে ডান দিকে যাও তাহলে বৃদ্ধি পায় মানে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় আর এই যে মৌলগুলো দেখছো তারা কিন্তু সবাই একটা পর্যায়েই আছে সেটা হচ্ছে এরা দ্বিতীয় পর্যায়ের মৌল তো এখানে যখন এই দিকে বাড়ছে তাহলে প্রথমেই যেটা আছে লিথিয়াম তারপরে কি আছে লিথিয়াম লিথিয়াম কার্বন কার্বনের পরে কী আছে অক্সিজেন তারপরে আছে ফ্লোরিন এবার কি বলেছে যে ক্রম ক্রমরাসমান তরিত্র পাতা তাহলে সবথেকে কম লিথিয়াম কার্বন অক্সিজেন ফ্লোরিন তোমরা এইভাবে এই চিহ্নটা ইউজ করলেই হয়ে যাবে বা এইভাবে লিখতে পারো ক্রম রাসমান বলেছে তোমরা তুমি প্রথমে ফ্লোরিন লিখলে গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন কার্বন গ্রেটার দেন লিথিয়াম এভাবেও কিন্তু করতে পারো কোনো সমস্যা নেই চলো আমরা এবার দেখে নিই পরের কোয়েশ্চেনটা কী আছে এবং এর সঙ্গে একটি সন্ধিগত মৌলের উদাহরণ দাও তো সন্ধিগত মৌলও একটা লিখতেই পারো আয়রন আয়রন একটি সন্ধিগত মৌল এর পরের কোয়েশ্চেনটা দেখো স্টিলের উপর তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড ও অ্যানোড রূপে কী কী ব্যবহার করবে তড়িৎ বিশ্লেষণের কোশ্চেন এই সংক্রান্ত আমার অনেকগুলো ক্লাস তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে দেওয়া আছে এবং এগুলো কি করে মনে রাখবে সমস্ত কিছুই কিন্তু ওই ক্লাসগুলোতে বলা আছে প্রয়োজন হলে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো স্টিলের ওপর তামার প্রলেপ দিতে যে দেবে সে সবসময় পজিটিভ হয় তাহলে স্টিলের উপরে তামার প্রলেপ দেবে তাহলে তামা হচ্ছে পজিটিভ পজিটিভ মানে কি অ্যানোড তামা হবে অ্যানোড কার উপরে দিচ্ছ স্টিলের ওপরে তাহলে স্টিল হবে ক্যাথোর এখানে বলেছে দেখো ক্যাথোড অ্যানোড এবং তরিত বিশ্লেষ হিসেবে কী কী ব্যবহার করবে তাহলে ক্যাথোড অ্যানোড পেয়ে গেলে ঠিক আছে তামা দেবে মানে তামা অ্যানোড তামা অ্যানোট আর স্টিল স্টিল ক্যাথোড আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি যার পোলের দেবে তার একটা লবণের জলীয় দ্রবণ মানে কপার সালফেটের লঘু সালফেরি অ্যাসিড যুক্ত কপার সালফেটের জলীয় দ্রবণ যদি আমরা নিই সেটাই হচ্ছে তরিত বিশ্লেষ্য এরপরে তোমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখো অসল পদ্ধতিতে এইসেনি উৎপাদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়া শর্ত সহ সমিত সমীকরণগুলো লেখো এই অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি এটাও আমার ক্লাস দেওয়া আছে প্লে লিস্টে দেখে নেবে ক্লাস টেনের যে ক্লাসগুলো আছে তার মধ্যে পেয়ে যাবে তো রাসায়নিক বিক্রিয়াগুলো লেখো এটা ভালো করে একটু পড়ে নেবে অ্যাসিডে যে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির একটা পদ্ধতি এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন দেখো খুব ইম্পর্টেন্ট এটা এই কোয়েশ এটাও আমার কিন্তু ক্লাস করা আছে দেখে নিতে পারো এবার পদ্ধতিতে কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় হেবার পদ্ধতিতে কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় তো এই ক্লাসটাও তোমরা একটু দেখে নেবে খুব সহজ কিন্তু এটাও পরের কোশ্চেন দেখো জৈব যৌগ যোগে কার্যকারী গ্রুপ বলতে কি বোঝো উদাহরণ দাও কার্যকারী গ্রুপ কি জৈব যোগে যেমন ধরো আমি যদি লিখি সি এইচ থ্রি সি এইচ এটা একটা অ্যাসিডিক অ্যাসিড তো এই অ্যাসিডিক অ্যাসিডের এই যে গ্রুপটা রয়েছে এটা হচ্ছে কার্যকারী গ্রুপ এরকম ও এরকম কার্যকারী গ্রুপ রয়েছে ঠিক আছে এবং আরও রয়েছে তো কার্য কার্যকারী গ্রুপ বলতে কি বোঝো কার্যকারী গ্রুপ হচ্ছে কতগুলো পরমাণু সমন্বয়ে গঠিত একটি মূলক যা কোনো জৈবযোগে যুক্ত থাকলে জৈবযোগের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাকে বলা হচ্ছে কার্যকারী গ্রুপ আর উদাহরণ যদি বলে তাহলে তোমরা এইগুলো লিখতেই পারো এটা হচ্ছে কার্বোক্সলিক গ্রুপ মানে এইভাবে একটা বন্ড দিয়ে সিডব্লু এইচ কার্বক্সলিক গ্রুপ তারপর এটা যেমন হাইড্রক্সিল গ্রুপ ঠিক আছে এটা যুক্ত থাকলে অ্যাসিড হবে এটা যুক্ত থাকলে অ্যালকোহল হবে এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই রেক্টিফাইড একটি ব্যবহার উল্লেখ করো রেকটিফাইড স্পিড এটাও দৈবের মধ্যে তোমরা পাবে সমগণীয় শ্রেণী কাকে বলে সমগণীয় শ্রেণী কাকে বলে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এই দু নম্বরের উপরে যে প্রশ্নগুলো তোমাদের আসে তার উপরে আজকে একটা কমপ্লিট ভিডিও আমি করে দিলাম আশা করি এর মধ্যেই তোমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পেয়ে যাবে তাহলে আমরা নেক্সট ভিডিওতে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনের ওপর একটা ভিডিও করে দেব তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনের অল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখো যাতে নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংক ইউ